ব্যাটিং সহায়ক উইকেটে শ্রীলঙ্কাকে বেশি দূর যেতে দিল না তিন পেসার তানজিম হাসান, শাকিব, শরীফুল ইসলাম এবং তাস্কিন আহমেদ। পরে শুরুর চাপ সামলে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, মুশফিকুর রহিমের দুর্দান্ত ফিফটিতে চমৎকার এক জয় পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের জয় 6 উইকেটের ব্যবধানে। 256 রানের টার্গেট তাড়া করতে নেমে 32 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক টাইগাররা। ক্যারিয়ার সারা ইনিংস খেলে এদিন 122 রান করেছেন নাজমুল হোসেন শান্ত। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক। 129 বলে অপরাজিত 122 রানের ইনিংসটি সাজানো ছিল 13টি চার এবং 2টি ছক্কায়। নাজমুল হোসেন শান্তর 122 রানের চমকপ্রদ ইনিংসের পাশাপাশি মুশফিকুর রহিম খেলেছেন 84 বলে 73 রানের দুর্দান্ত ইনিংস। পঞ্চম উইকেটে অবিচ্ছেদ্য জুটিতে 165 রান যোগ করেছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। রান তাড়ায় প্রথম বলে লিটন কুমার দাসের উইকেট হারায় বাংলাদেশ। পরে সৌম্য সরকার ও তৌহিদ আউট হওয়ায় চাপে পড়ে যায় টাইগাররা। চতুর্থ উইকেটে 69 রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামলে নেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল্লাহ রিয়াদ। ষোড়শ ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ 37 বলে 37 রান করে ফিরে। তখনও 100 হয়নি বাংলাদেশের। এরপর আর উইকেট পড়তে দেননি নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। চমৎকার ব্যাটিংয়ে বাংলাদেশকে এনে দিয়েছেন দুর্দান্ত জয়। এদিন ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও চমৎকার ছিল বাংলাদেশ। বল হাতে টাইগারদের হয়ে সর্বোচ্চ 3টি করে উইকেটের দেখা পেয়েছেন শরীফুল ইসলাম, তানজিম হাসান, সাকিব এবং তাস্কিন আহমেদ।